এত মতামত দিতে পারবো না আমি কোনো ধান্দাবাজির মধ্যে নাই এখানে তুমি ধান্দাবাজির কি দেখলা এটা তো এমন কোন সংগঠন হইতেছে না যে বিদেশ থেকে কোটি কোটি ডলার আসবে জনগণের কথা বলে আমি সেই ডলার মানে হাজার হাজার কোটি কোটি টাকা মাইরে দেব তোর না এই বাড়ির প্রত্যেকটি মূর্খ মূর্খ মানুষ বাংলা কথাটা ঠিকঠাক মতো বলতে পারিস না 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 মূর্খ খালি আমি একাই আর বাড়ির সবাই শিক্ষিত না ঠিক আছে আপত্তি যদি স্যার আপনার না থাকে তাহলে তো ভালোই কথা তবে স্যার উনি ওই হেডমাস্টার স্যারের ভাগ্নি আছে না স্যার ক্লাসে যাওয়ার আগে একটু কোরা খুঁড়ে চা খায় নি স্যার দুই কাপ চা অর্ডার দিই সুধর সাহেব চা আনতে গেলে অনেক সময় লাগবে এত তার দরকার নেই স্যার আমি বাইরে গিয়ে চা খেয়ে আসি সত্য প্রমাণ করতে না পারো তাহলে আজকে তোমার আমি খাটের পায়ের লগে বাইন্ধে রাখুন কি কি বললে তুমি স্বামীকে খাটের পায়ের সাথে বাঁধবে সারা জীবন শুনে আসলাম দেখে আসলাম স্ত্রীরা স্বামীকে ভক্তি করে শ্রদ্ধা করে এ খোদা আমার মতো একটা বুদ্ধিমান ছেলে এই পচামের পাল্লা কিভাবে বললো কি আমি হইলাম চেয়ারম্যানের মাইয়া আমার নামে তুমি এরকম আবল তাবল কথাবার্তা কইবা সেটা চলবো না আমি দূর করতে পারি কিনা হাতি ঘোড়া গেল তল মশা কয় কত জল এই এলাকার গণ্য মান্য সম্মানী কত ব্যক্তি আমার সমস্যার সমাধানের চেষ্টা করতেছে তারা পারতেছে না আর তুমি আমার সমস্যার সমাধান কইরা দিবা এই কথা কইলে আমার বিশ্বাস করতে হইব তাই না মামু হ্যাঁ বিশ্বাস করতে কই কারণ কথা আছে না ওই যে পচা শামুক পাও কাটে এই জন্য তোমার সমস্যা কেউ দূর করতে না পারলেও আমি ইনশাল্লাহ পারুম তুমি পারলেও আমি তোমার সহযোগিতা নিমু না কেন নিবে না আর আমি কি অন্যায় করছি তুমি কোনো অন্যায় করো নাই কিন্তু আমি তোমার সুবিধা নিমু না আরে ভাইনা আমি সব জানি তুমি আমার লগে আসো ব্যবসায় আসো কন্ট্রাক্টরি ব্যবসা আর কাঁচা টাকা তুমি খালি কাজ আনবা আমি কাজ উঠাই দিমু তোমার কথা শেষ হয়েছে মামু হ মামু শেষ হয়েছে এখন তুমি কি কইবা কও শোনো মামু তুমি মানুষ চিনতে ভুল করছো দুই নাম্বার রাস্তায় আমি টাকা কামাই করতে চাই না আমি সৎ মানুষ মুক্ত চিন্তার মানুষ আর একটা কথা মনে রাখবা আমি মইরা গেলে পরও জীবনে তোমার মতো দুই নাম্বার মানুষের সাথে হাত মিলাবো না ঠিক আছে ভাগনা দোয়া করি তুমি সৎ থাকো নিষ্ঠাবান থাকো তো ভাগনা একটা কথা বলে রাখি তুমি যদি কখনো খাদে পড়ো তাহলে মামু শরণাপন্ন হইও আমি তোমার উঠাই নেব তবে তোমার কথা একটু কষ্ট পাইলাম আর কি কষ্ট পাইলেও তো আমার কিছু করার নাই মামু আসি না ছেলেটা এখনো সৎ আছে তো ভবিষ্যতে কি হয় সেটা তো এখনো বলা যায় না তুমি আমার আগে কও কে তোমার এরকম বাজে কথা একটা বলছে কও কে আবার বলবি তোমাদের বাসা একটা ভাঙা ক্যাসেট আছে না মানিক তোমাদের চামচা সে মানিক বলেছি মানিক তোমার এই ধরনের কথা কর সাহস পাইছে আমি তো অবাক হয়ে যাইতাছি আচ্ছা
কি কারণে তোমারে মানিকের ধনের কথা কইছিস এটা অঙ্ক না কারণ তেমন কিছু না আমি চুপচাপ বসে আছি মানিক হেঁটে যাচ্ছিল আমি বললাম মানিক আমাকে এক কাপ গরম কফি খাও তো সে বলল শোনেন দুলা ভাই এই বাড়িতে কফি খাওয়ার যোগ্যতা রাখে মাত্র দুজন আমি বললাম দুজন কে কে সে বলল একজন হচ্ছে আমার ছোট আপামণি আর একজন হচ্ছে মিয়া সাহেব নিজেই আমি বললাম কেন আমার স্ত্রী পাতা সে কফি খাবে না সে বলল আপনি তো জানেন না দুলা ভাই পাতা বড় আপা সে হচ্ছে মিয়া সাহেবের পালিত মেয়ে এত বড় কথা ওই শয়তানটা তোমারে কই দিয়ে পারছে হ্যাঁ ওর এই ফালতু কথা শুনে তো আমি স্তব্ধ হয়ে গেছি আমার দম নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এর মধ্যে আবার দিল সে কাটা খায় নুনের ছিটা সে আমাকে বলে কি দুলা ভাই ফকরের মতো যখন কফিটা চেয়ে ফেলেছেন তো আমার নিজস্ব ক্ষমতা বলে আমি আপনাকে এক কাপ কফি দেই আপনি খান ওই হারাম জাদারে যদি আমি হাতের কাছে পাই আরে বটি দিয়া কাইটা ফালি ফালি কইরা আমি গাঙ্গে ফালামু কথা কথা তুমি বলো মানিক যা বলেছে সব মিথ্যে সব বানর সব কিছু ও যদি যা বলেছে তা যদি সত্যি হয় বিশ্বাস করো আমি এই বাড়িতে এক মুহূর্ত স্টে করব না তোমাকে তালাক দিয়ে আমি এক্ষুনি বিদায় হয়ে যাব তালাক দিবা পারে না হ্যাঁ তালাক দেওয়ার আগে তোমার কল্লা মাটিতে গড়া করে যাইব এখন তুমি নিজে হিসাব করো তালাক চাও না তোমার কল্লা চাও কল্লা 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 আমি আমার কল্লা যেখানে আছে সেখানে দেখতে যাই তালাক চাই না তালাক চাই না তোমার বিচারের আগে মানিকের বিচারটা আগে নিজে হাতে করে আসি কই থেকে এত বাইর বাড়ছে সেটা আসলে আমার জানতেও মানে তুমি তো গ্রামে পার্টিস করো আমরা হচ্ছি শহর রাজনীতি বিজ্ঞান আবা ওই নবাব জানতা দুলা ভাই এবার থেকে কবে বিদায় হইব সাবধান মানে তোর কত বড় সাহস তুই আমার দুলাভাইয়ের নামে বাজে কথা কস আমার দুলাভাই এই জায়গায় থাকবো না যাইবো কি করবো না করবো এগুলো তুই কো আর কি হ্যাঁ আপনি ঠিকই কইছেন আমি কো আর কি কিন্তু ওনার চাল চলন দেখে তো আমার মেজাজটা হঠে গেছে গা এই কারণে মুখ দিয়ে বাজে কথা চলে আসছে দুলাভাই তোর এমন কি কইছে কি কারণে দুলাভাইয়ের উপরে এত ক্ষিপা আসছ দুলাভাই জন্ম হলে মিয়া সাহেবের চেয়ারে বৈশা নবাবের মতন দুই পাও টেবিলে মধ্যে রাখা পাও দুলাইতেছে তো আমার দুলাবে নবাবের মতো পাও দুলাইলে তোর সমস্যা কি আমার কোনো অসুবিধা না নবাবের মতন সিয়ারা বসে আমার কফি অর্ডার দে আমি কইছি এই বাড়িতে দুইজনের কফি অর্ডার আছে এক কাছে নিয়ে আসা আর এক কাছে সোডা পা তো দুলা বাইরে তুই কি কইছস না কিছু কই নাই দাপা কইস নাই না সে কে মাকে তুমি কথা কই দিস ও মা মা আমা আমা এই ও মা আমা 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 যা করছি সেটা ঠিক করছি ও যাতে জিন্দেগিতে এই বাইকটা ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতেছি ও আমারে কয় কি আমি এই গলি মেয়ের পালক মেয়া আর এই কথা তোমারে কে কইছে তো দুলা ভাই বলছে তো দুলা ভাই তো এই কথা শুনে আমার কাছে কাঁদতে পড়ছে তোমার জামাই হইতেছে একটা মৃত্যুক তোমার জামাইর মতো মৃত্যুক সমাজ আর দুই চাইটা নাই সারো তুই যদি আমার বন্যা হয়ে অন্যকে হইতি থাপ্পর দিয়ে তোর 32টা দাঁত আমি ফালাই দিতাম সহজ সরল মানুষের নিয়া এই ধরনের আজে বাজে কথা বলতে তোর মুখে আটকায় না না বাদলো না কারণ একজন মিথ্যাবাদী প্রতারক আমি 100 বার মৃত্যু কমু তুমি মানিকের গায়ে হাত তুলে কাজটা ঠিক করলা না তোমার এই বাজে কাজটা আমি মানতেই পারলাম না লতা তোর আর আব্বার আশকারা পেয়ে মানিক আজকে মাথায় উঠছে ও আসুক নাই বাড়ির মধ্যে ও বাড়িতে আসলে ও আবার মাইর খাইবো আমার হাতে তোমারও আমি একটা কথা কয়ে দিতেছি আপা মানিকের গায়ে যদি আর একবারও তুমি হাত তুলছো আব্বারে কে তোমার আর তোমার জামাইরে বাড়িতে বাইর করে দেবো কি তুই এত বড় কথা কইলি একটা চাকরের জন্য তোর বোনরে অসম্মান করতে তোর একটু মুখে আটকাইলো না আম্মা যাও আম্মা আম্মা করো না ফ্যাসকান্দনি কোন জায়গায় হাসাই মিসাই যায় বিচার দাও মানে যাও 100 বার দিমু তুই কইতে বলে সেটা ও ম্যাডাম আপনারা কি ক্লাস ক্লাস নেন নাকি সারাক্ষণ সংসার আলাপি করে না মানে হয়েছে কি আমার না খুব একটা সুসংবাদ আছে তাইলে ভাবছিলাম আপনাকে একটু মিষ্টি মুখ করাম কেন আপনার কি বিয়ে ঠিক হয়েছে আমার কি লাই আর কি মানে কেন আমার কি বিয়ের বয়স পার হয়ে গেছে নাকি এটা কি টাইপের কথা কোন আপনারা আমার মতে অনেক আগেই পার হয়ে গেছে এই এলিগাই আসলে মেয়ে মানুষের লয় কথা হইতে রে একটুখানি কথা করার পরে ঠাস করে বিয়ের কথা নিয়ে আসেন আপনারা দপ্তর কা মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছে না করলে বলবেন না কিন্তু ঠেস মেরে কোনো কথা বলবেন না
আমি একদম পছন্দ করি না। আচ্ছা ম্যাডাম, এখন যদি আমি আপনারে জিজ্ঞাসা করি আপনি কেন বিয়ে করতেছেন না, আপনি কি জবাব দিবেন? হ্যাঁ, সোজা কথা, ভালো ছেলে পাই না তাই বিয়ে করছি না। এইটা কোনো কথা হইল? ভালো পোলা আপনি খুঁজলে তো চারপাশে কয়েক ডজন পেয়ে যাবেন। কথা আছে না, চারিদিকে পানি আছে কিন্তু খাবার পানি নেই, সেরকমই চারিদিকে অনেক অনেক ছেলে আছে কিন্তু যোগ্য ছেলে নেই। আর মনের মতো ছেলে না পেলে জীবনে বিয়েই করবো না। দেখেন ম্যাডাম, এত বাসাবাসি করেন না, বাসাবাসি করেন না, বুঝছেন? শেষে দেখবেন যে কম্বলের লোম বাঁচতে বাঁচতে না, শেষের দিকে কম্বলই থাকবো না, সরি। আচ্ছা স্যার, আপনি যিনি কি বলতে এসেছিলেন? বিয়ের কথার ভিড়ে আসল কথাটা ঢাকা পড়ে গেছে। ও হেড স্যার না আমার একটা বিশেষ দায়িত্ব দিছে আর সেটা আমি খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আচ্ছা হেড স্যার আপনাকে এমন কি কাজ দিলেন, এটা কি আমরা একটু শুনতে পারি? আমি ওই যে স্যারের ওই যে একটা বাগনি আছে না, লোপা লোপা, ওরে পড়াইতে যেতেছি। ও এই কাজ, ছাত্রী পড়াতে যাচ্ছে, তাতে পুলকিত হওয়ার কি আছে? আপনার কাজই তো স্টুডেন্ট পড়ানো, তাই না? উনি বেশিরভাগ সময় আমাদের সাথে কথা বলতে আসেন। আর একটু পরে কথা বলার পরে বলে কি, আমার না মেয়েদের সাথে কথা বলতে ভালোই লাগে না। আপনি এটা কি করলেন, এটা আপনি কি করলেন? এই রাফা খালি নিজের স্বার্থ কোনোদিন দেখে না, যদি দেখতাম, এই যে দেখেন, এই যে আপনারা দুজন মহিলা সারাক্ষণ এখানে বসে থাকেন, মানে কাম কাজের ফাঁকে এখানে বসে থাকেন, আমি মাঝে মধ্যে এসে যদি আপনি একটু অক্সিজেন দিয়ে দেয়, এটা কি খালি, এটা কি খালি আমার লেগে দেয়, আপনাকে লেগে দেয় না? এর লেগে সারা আমার কত ঠিক কাজ বন্ধ করে। হ্যাঁ, আর আমরা বলছি আপনাকে দাওয়াত দিয়ে আনি। গরিবের কোনো ভ্যালু নাই, অনেক বেশি ব্যথা লাগছে ভাই। না লাগে নাই, জামা খুললে দামু লাগে নাই। আচ্ছা চল তাহলে, তুই আমার ঘরে চল, মলম লাগবে। না আমি এই ঘরের মধ্যে যাবো না, যে ঘরে গেলে কথা কথা মারবো এই ঘরে আমি ঢুকুম না। রাগ করিস না লক্ষ্মী ভাই আমার, আব্বাইলে দেখিস তোর ওই আমি কেমনে বিচার দিই। আফা আপনি আমার আর মায়া দেখেন না, এই আপনি মায়ার কারণে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি না, এবার আমি আপনার কথা রাখতে পারবো না, আমার ক্ষমা করে দিয়ে। মানে মায়ের খাবি কইলাম আমি, কইতেছি ঘরে চল, আম্মারে তোর এই অবস্থা দায়িত্ব চল। দরকার নেই আপা, আমি আর এই বাড়িতে কোনো ঝামেলা সৃষ্টি করতে চাই না, আমি যদি বিচার দেই তাহলে বড় আপায় সবার কাছে অপমানিত হবো। এই বড় আপার অপমানে তোর কি, বড় আপার কি মান সম্মান আছে? চল দুলা বাড়ি যাই, একটা দুলাই দিয়ে আসি। না আমি যাবো না, আপনি একাই যান। তুই আমার কথা অমান্য করতেছোস, তোর কিন্তু সাহস বাইরা গেছে। এইখানে তো সাহসের কিছু নাই আপা, আপনার অভাব দিলে বড় জোর আর একটু মার খেতে পারি, এর চেয়ে বেশি কিছু তো আর না। ওর আমার লক্ষ্মী ভাই আমি কি তোরে মারতে পারি ক, তুই আমার ভাই না। আপা আপনি আমার ভাই করলেন, আপনি আমার এত বড় সম্মান দিলেন, এখন তো আমার কোনো কষ্ট নাই আপা, সব কষ্ট গেছে কা। ভাই আপনি বড় আপার গিয়ে একটু সালাম করে আসি। বড় আপার সালাম নিবি কেন? হ্যাঁ দিব না, এই যে বড় আপার মায়ের দিকে বললেই তো এই সম্মানটা লাভ করতে পারছি। এত আনন্দের কিছু নেই, চল ঘরে চলে। কারণ আপা মনি আপনার একটু সালাম করে নেই। না 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 না, সালাম করতে হবে না। আরেকটা কথা, আমার সামনে বেশি কান্নাকাটি করবি না, আমার কষ্ট লাগে। আমি জানি আপনার মনটা অনেক নরম, আপনি কারো কষ্ট সহ্য করতে পারেন না। এত যখন জানোস তাহলে আমার সামনে কান্নি কে? আমি কে ইচ্ছে করে কাঁদছি কোন? এই অর্ধেক পোশাক পরে তুমি অফিসে যাচ্ছো? ধরো আমরা দুজন যখন একসাথে থাকি তখন অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, স্বাস্থ্যনীতি নানান বিষয়ে আলাপ হয়। আরো কথা হয় ওগুলো বলা যাবে না, লজ্জা, প্রেম প্রীতি ভালোবাসার কথা হয় আর কি। এই যে আপনার কথার জন্য মানিক এতগুলা মার খেল, এটা কি ঠিক হলো? হ্যাঁ তাই নাকি, মানিক মার খেয়েছি? আহা কি সুসংবাদ তুমি আমাকে দিলি, কে মহান কাজটা করেছে, আমি তো তার পায়ে হাত দিয়ে সালাম করব। শুনো মানিক হচ্ছে পাজির পা ঝারা, ওকে না আমারও মারার খুব ইচ্ছে ছিল। তাই না দুলা ভাই,
মানিক থানায় গেছে আপনার এবং আপনার স্ত্রী পাতা বেগমের নামে কেস করতে। কেস কেন? মায়ের পরিমাণ কি খুব বেশি হয়ে গেছে? মায়ের পরিমাণ খুব বেশি। শুনেন, মাথা ফাইটা দরদর করে রক্ত বের হইতেছে। আমি কোনো মতে ব্যান্ডেজ করে দিছি, তারপর একটু আগে পাঠিয়েছি থানায়। এখন আল্লাহই জানে আপনাকে কি হয়। হায় হায় হায়, কি বলছো? ষড়যন্ত্র ষড়যন্ত্র, ঠান্ডা মাথায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। পাতা বউ জানুবাকি জানটুস, পাতা এ পাতা। চুপ! এত জান বউ পাতা পাতা ডেকে কোনো লাভ নাই। এখন তাড়াতাড়ি পলায়ন করেন, তা নইলে আমিও পুলিশকে খবর দিব। এই এই এই, তুমি কেমন মানুষ রে? তোমার কি 32টা দাঁত আছে? তোমার কি আক্কেল দাঁত গজিয়েছে? আমি তোমার আপন দুলো ভাই, পাতা তোমার আপন বোন, আমাদেরকে তুমি পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছ? এটা কিন্তু খুব খারাপ কথা। পাতা পাতা দোহে লাগে, তুমি পুলিশকে ফোন দিও না। আমার তো কোনো উপায় নেই দুলা ভাই। এই যে আপনি বড় অপারে আবল তাবল কথা বুঝাইছেন, বড় অপা আপনার আবল তাবল কথা শুনে উত্তেজিত হয়ে মানিক রে যে অ্যাটেম্প টু মার্ডার করতে গেছে। আচ্ছা আপনি বলেন তো, এই অ্যাটেম্প টু মার্ডার এই কেসটা কত ধারায় মানে জারি হতে পারে? কোন ধারা তার ধরে বলছি বলছি কোন? ও বিপদের মুহূর্তে, হ্যাঁ 302 ধারা, 302 ধারা। লতা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি মানিককে থামাও, ওকে তুমি ফোন করো, ফোন করো, আমি কথা দিচ্ছি ওর চিকিৎসার যে খরচ হবে সব আমি দেবো, আমি দেবো, আমার নিজের পকেট থেকে দেবো। তাড়াতাড়ি ফোন করো, তাড়াতাড়ি ফোন করো। দুলা ভাই, মানিকের তো কোনো ফোন নাই। কেন ফোন থাকবো না কেন? ওর বয়স কত? 32। কথা শিখেছে 30 বছর ধরে, 30 বছর ধরে কথা শিখেছে, তার ফোন নেই। এ কথা তুমি আমাকে আগে বলতে, আমি নিজের টাকাতে ফোন কিনে দিতাম। সর্বনাশ হয়ে যাবে না তা তোমার বোন পাতা, সে আমাকে জেল খাটিয়ে ছাড়বে। আমি যে কি কুক্ষণ এই বাড়িতে পা রাখলাম। এখন যা হয়েছে হয়েছে, আপনি বলেন, আমি এক কাপ কফি বানাই নিয়ে আসি। যা হয় হয়েছে, কফিটা খেয়ে আপনিও থানায় যান। আর রাখো তোমার কফি, কিসের কফি? কফি আমি আর জীবনে খাবই না। এক কাপ কফি যে আমার জীবনে এত অশান্তি ডেকে আনবে আমি কল্পনা করতে পারিনি। ও ভালো কথা লতা, মানিক তো অশিক্ষিত, ও থানা যে আমার নামে কেস করবে কিভাবে? ও তো লেখাপড়া জানে না। জি না, মানিক একলা যায় না দুলা ভাই, আব্বা গেছে সাথে। আব্বা কেস করবে আপনাদের বিরুদ্ধে। কি? তোমার আব্বা আমার শ্বশুর আব্বা, সে আমাদের বিপক্ষে। ঠিক আছে, আমি যা শুনেছি তা দেখছি একেবারে সত্যি, একেবারে সত্যি যে পাতা তার আপন মেয়ে না, পাতা 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 হচ্ছে তার পালক মেয়ে, পালক মেয়ে। জি না, আমার আপা আমার আব্বার আপন মেয়ে। এই আপনার পাল্লায় পড়ে আমার আপা আমাদের থেকে দূরে চলে যেতেছে। শুনেন, আপনার সময় থাকতে সাবধান হন, তা না হলে পুলিশ এবার আমি ডাকবো। না না না, পুলিশ ডাকার দরকার নেই, আমি সোজা হয়ে গেছি। তুমি আব্বাকে বলো কোথাও ফোন করার দরকার নেই। ঠিক আছে, এবার আপনার কথা মতো আব্বারে ফোন করে না করে দিতেছি। ভবিষ্যতে যদি আর এরকম কোনো কিছু দেখছি, বুঝছেন না? হুম, সারাদিন বসে বসে আবার টিভি কি?